স্বাদে ও গুণে আমের বিকল্প আর কোনো ফল বোধহয় নেই, তাই তো আমকে ফলের রাজা বলা হয়। বিশেষ করে স্বাদের দিক থেকে আমকে টেক্কাইতে পারে গরমকালে এমন ফল খুব কমই রয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে আম ছাড়া কিছু হয় না। খিদে মেটাতে তাই ফ্রিজ থেকে বের করে আম খাওয়ার প্রবণতা আম বাঙালির মধ্যেই দেখা যায়। তবে পুষ্টিকর এই ফল খাওয়ার পর কিছু খাবার খাওয়া মোটেই উচিত নয়, এতে পুষ্টির বদলে হতে পারে মারাত্মক বিপদ। আম খাওয়ার পর বেশ কিছু খাবার খেলে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। ক্যালোরিতে ভরপুর পুষ্টিতে ঠাসা আম সকাল দুপুর বিকেল যখন খুশি খাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে আমের মধ্যে ফাইবার ও প্রোটিন থাকে যা আমাদের পরিপাকে সাহায্য করে। এছাড়া ডায়েটারি ফাইবার পাওয়া যায় যা কোলন ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন একটা করে পাকা আম শরীরে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের সমতা বজায় রাখে। এরকম আরও অনেক উপকারিতা পাওয়া যায় এই আম থেকে। কিন্তু জানেন কি, আম খাওয়ার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, নইলে এর সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। এরকমই বেশ কিছু সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেগুলি আম খাওয়ার সাথে আরও অন্যান্য কিছু খাবার খেলে হয়ে থাকে। যেমন নাম্বার 1, আম খাওয়ার পরপরই কখনো জল পান করতে নেই। বিশেষজ্ঞদের মতে আম খাওয়ার পর জল খেলে পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপা এমনকি অ্যাসিডিটির মতো সমস্যাও হতে পারে। তাই আম খাওয়ার কিছু সময় পর, অন্তত 1-2 ঘন্টা পর জল পান করা উচিত। নাম্বার 2, দই আর আম একসাথে কখনোই খাবেন না। আমের সঙ্গে দই খেলে আপনার পেট ও ত্বকের স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে সাধারণত আম গরম আর দই ঠান্ডা, তাই এমন অবস্থায় উভয়ের মিশ্রণ স্বাস্থ্যের উপর উল্টো প্রভাব ফেলে, যেটি আপনার লিভারের কার্যক্ষমতা দুর্বল করে এবং হজমজনিত সমস্যা আরও দ্বিগুণ করে তোলে। নাম্বার 3, আম খাওয়ার পরপরই বা আমের সাথে কখনোই করলা খাবেন না। আম খাওয়ার পর তেতো খেলে অনেক ঝামেলায় পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে আম খাওয়ার পর করলা খেলে পেটে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনার বমি বা বমি বমি ভাব এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকে মারা পর্যন্ত যেতে পারেন। নাম্বার 4, আপনি যদি সুগারের রোগী হন তাহলে আম খাওয়ার সঙ্গে সঙ্গে কখনোই কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। এটি আপনার জন্য ভয়ানক ক্ষতি হতে পারে, কারণ আম ও কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি পাওয়া যায় যা আপনার স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। নাম্বার 5, অতিরিক্ত ভাজাভুজি ও তেল মশলা জাতীয় রিচ খাবার কখনোই আম খাবার পর বা আমের সাথে খাবেন না। এই গরমে দুপুরে ভাত এবং হালকা তরকারির সঙ্গে আম খেতে পারেন, কিন্তু যেদিন দেখবেন আরও অনেক ভাজাভুজি বা বেশি মশলাযুক্ত খাবার বা চিকেন মাটন হয়েছে সেদিন মোটেই আম খাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। এছাড়াও আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে এই ধরনের খাবারের সঙ্গে আম মোটেই খাবেন না। বিশেষজ্ঞদের মতে এটি পেটের ভেতর তাপ বাড়িয়ে দিতে পারে, যা পরে আপনার মুখে ব্রণ হিসেবে বহিঃপ্রকাশ ঘটতে পারে। কাদের আম বেশি বেশি খাওয়া উচিত নয়? বিশেষজ্ঞদের মতে আম সবার জন্য উপকারী নয়। নাম্বার 1, অনেকের আমে অ্যালার্জি থাকে। দেখবেন আম খাবার পর ত্বকের বেদনা, ফুসকুড়ি, হাঁচি, সর্দি, চোখ ছলছল, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি দেখা দিচ্ছে। সেক্ষেত্রে সেই সব ব্যক্তিরা আম থেকে দূরে থাকবেন। আমের প্রোটিন এই সব অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। নাম্বার 2, আমে আছে প্রচুর পটাশিয়াম যা উচ্চ সোডিয়াম গ্রহণ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে অতিরিক্ত পটাশিয়াম আবার কিডনি রোগীদের জন্য ক্ষতিকর। আসলে আম উপকারী হলেও এটি অতিরিক্ত খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখাইতে পারে, তাই যাদের কিডনিজনিত সমস্যা আছে তারা দিনে 1টির বেশি আম কখনোই খাবেন না। নাম্বার 3, আম রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তুলতে পারে, কারণ এই ফল প্রাকৃতিকভাবেই অনেক মিষ্টি ও কার্বোহাইড্রেটযুক্ত। আম খেলে মুহূর্তেই বেড়ে যেতে পারে ডায়াবেটিস,
তাই আম খাওয়ার আগে অবশ্যই পরিমাপ করে দেখুন আপনার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে আছে কি নেই। অর্থাৎ ডায়াবেটিস থাকলে পাকা আম থেকে আপনি দূরে থাকবেন। নাম্বার ফোর, এমনকি আমের অতিরিক্ত ব্যবহার জিআই সমস্যা সৃষ্টি করে, কারণ এতে গাজনযোগ্য কার্বোহাইড্রেট বেশি থাকে। তাই আপনি যদি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যায় ভোগেন, তাহলে আম আপনাকে মেপে মেপে খেতে হবে বা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। নাম্বার ফাইভ, আপনি যদি অতিরিক্ত ওজনে ভোগেন কিংবা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলেও আম খাওয়া সীমিত করুন। এক কাপ আমে প্রায় 70 ক্যালোরি থাকে, তাই বেশি আম খেলে আপনার ওজন আরও বেড়ে যেতে পারে। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।